একটা সময় বাংলাদেশ নিয়ে কটাক্ষ করতেন বিদেশিরা, আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সোনার বাংলা। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির যে বীজ রোপণ করেছিলেন তা এখন বিশ্বের বিস্ময়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মাত্র 3 অর্থবছর, অথচ এই সময়ে মাথাপিছু আয় ও বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির ভাবনা ও দেশের অগ্রযাত্রার কথা জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কোটি মানুষকে তাবা রাখতে পারবো না, অদম্য বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। 50 বছর আগে ইতিহাসের মহানায়কের দৃপ্ত উচ্চারণ এখনো চিরভাস্বর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণেই লেখা হয় 56,000 বর্গমাইলের ইতিহাস, গণমানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনাও। যুদ্ধ পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশ যখন বিপর্যস্ত আর দুর্ভিক্ষের ছোবলে ছিন্ন ভিন্ন, তখন মাত্র 3 বছরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাথাপিছু আয় 1970-71 সালের $85 থেকে উঠে আসে $271। বিশ্বব্যাংকের হিসাবে কেবল মাথাপিছু আয় নয়, 1970-71 অর্থবছরের নেতিবাচক প্রবৃদ্ধি বিস্ময়করভাবে তা 1974-75 সালে ছাড়িয়ে যায় 7%। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমে আসে 20%। কৃষকদের জন্য নেন যুগান্তকারী সব সিদ্ধান্ত, যেখানে জমির খাজনা মওকুফ, মালিকানার সর্বোচ্চ সিলিং নির্ধারণ সহ উৎপাদন বাড়াতে কৃষিবান্ধব নীতি সহায়তার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। তার রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং মৌলিক চাহিদা মানুষের যাতে ব্যবস্থা করা যায়, সেটা তার অর্থনৈতিক মূল দর্শন ছিল। মানুষ ছিল কেন্দ্রবিন্দুতে, তাদের কল্যাণ সাধন। তিনি 1 লক্ষ সার্টিফিকেট মামলা কৃষকদের ওপর থেকে তুলে নিয়েছিলেন এবং একই সঙ্গে আধুনিক বীজ এবং সেচের ব্যবস্থা করেছিলেন, বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে তার কন্যার নেতৃত্বে এগিয়ে চলছে অদম্য বাংলাদেশ। শত প্রতিকূলতা আর বাধা মোকাবেলা করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। তাই 1971-72 সালের মাত্র $900 কোটি অর্থনীতি এখন ছাড়িয়েছে $33,000 কোটি। দারিদ্র নির্মূলে বড় সাফল্য তো আছেই, প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশে গিয়েছে নানা সূচকে। পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ মাথাপিছু আয়, আর ভারতের মাথাপিছু জিডিপিকেও ছাড়িয়েছে বাংলাদেশ। তো এই 10 বছরে জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিটা এমন ভাবে দ্রুত গতিতে অত্যন্ত স্টেডি ভাবে এটা অগ্রসর হয়েছে সর্বক্ষেত্রে। 50 বছরের পথচলায় তলাবিহীন ঝুড়ি আজ কেবলই বিস্ময় ছড়ায়। পদ্মার বুকে নিজস্ব অর্থায়নে রচিত হয় উন্নয়ন যাত্রা, অবাক তাকিয়ে রয় বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।